বিসকাংনি সালচি অগস্ট হাই কোর্ট অফ ত্রিপুরা বার এসোসিয়েশনী চংবারী ইংনাই অ চংবারী ও সিপিআইএম এ কংগ্রেসনি কথালজাক ইন্দি জুটনি বাতাইনাই রক্তিনি নমনু সুন্দরলাইখা চংবারি নাইকলফাং এডভোকেট নেপাল মজুমদারনি থানি বরকনি অ নমনু সুন্দরলাইখা নমনু সুন্দরী থানি ও ইন্ডি জুটনি অঙ্গি জেনারেল সেক্রেটারি আচক থাই নমনু সুন্দরীকা সুব্রত সরকার তাই কাজ কো আচক থাইনি বাগি নমনু সুন্দরীখা পিযুষ কান্তি বিশ্বাস ক্যান্সেলের কোন প্রভিশন নেই এখন যদি দায় দায়িত্ব আপনার যদি কোন না যদি কোন ভুল ত্রুটি থাকে এটা আপনি স্পটেই আপনি ঠিক করে আজকে সংবিধান বাঁচাও মঞ্চের পক্ষ থেকে যারা প্রার্থী সবাই আজকে আমরা নমিনেশন ফাইল করেছি। আমাদের উদ্দেশ্য একটাই, আইনজীবীদের স্বার্থ, হাইকোর্টে যাদের লিটিগেন্ট পিপলেরা বিচার পাইতে কোনো অসুবিধা না হয় সেটা দেখা, আর দুটো মেইন জিনিস আপনারা জানেন আমাদের এটা অধিকার লয়ার্স ওয়েলফেয়ার ফান্ড, এটা গভর্নমেন্ট এটা করেছে কাগজে কলমে, আজকে 5 বছর হয়ে গেছে এটাতে 1 পয়সাও জমা দেয়নি। আমরা সরকারকে বলবো এবং চাপ সৃষ্টি করবো ওয়েলফেয়ার ফান্ডে যাতে সরকারের যে পদে অর্থটা সেটা জমা দেয়, দিনে করে 12 কাউন্সিলে দেবে, তাহলে সারা ত্রিপুরার যারা আইনজীবীরা আছে তারা ভীষণভাবে উপকৃত হবে। আরেকটা দাবি আমাদের থাকবে, যারা নতুন অ্যাডভোকেট যারা জয়েন করেছে তাদেরকে যাতে 2 বছর সরকার একটা স্টাইপেন্ড দেয়, এগুলো হলো আমাদের মেইন উদ্দেশ্য। আর যেটা আমরা বললাম লিটিগেন্ট পিপলের স্বার্থ, আইনজীবীদের নিরাপত্তা, এবং আমরা যাতে সবাই বারের স্বার্থে মানুষের স্বার্থে সমস্ত দল মত নির্বিশেষ সবার উপর উঠে আমরা মানুষের সেবা করতে পারি, সেই জন্য আমরা চাই যারা আইনজীবী আমাদের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন যারা ভোটার তাদের কাছে আমাদের আন্তরিক একটা অনুরোধ থাকবে, আমরা যারা প্রার্থী হয়েছি সবাইকে বিপুল ভোটে জয়ী করার জন্য এটার বারের স্বার্থে দরকার, এবং এদেরকে যদি জয়ী করে সামনের দিনে একটা শক্তিশালী বার আমরা প্রেজেন্ট করতে পারবো। এই হলো আমাদের যে প্রার্থী আইনজীবীদের স্বার্থ বাড়ির স্বার্থ সম্পর্কে কথা বলেছে, তার সাথে আমি একটা কথা বলবো, আমাদের এই সংবিধানের জন্য আমি আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি আজকে বেশ কিছু বছর ধরে, বারে বারে আমরা জয়লাভ করি সংবিধান বলছে। আরেকটা তা আমাদের কাজ হচ্ছে, আমরা দেশ স্বাধীনতা হয়েছে অনেক কষ্ট করে, স্বাধীন দেশে একটা সংবিধান তৈরি হয়েছে এবং সংবিধানের মানসিক গণতন্ত্রের অধিকার দিয়েছে। আজকে সংবিধান এবং গণতন্ত্র আক্রান্ত, আমরা এই সংবিধান মঞ্চ, যে সংবিধান মঞ্চ না, সংবিধান বাঁচাও মঞ্চ, কনস্টিটিউশন সেফ ফোরাম, আমাদের জানা আমরা সংবিধান রক্ষা এবং গণতন্ত্র রক্ষার জন্য আমরা লড়াই। ঠিক আছে, উনি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট সদ্য পীযুষ বিশ্বাস, উনি আমাদের উদ্দেশ্য বলেছেন, তার সাথে আমি শুধু একটা কথা যোগ করতে চাই যে দেখা যাচ্ছে যে অ্যাপার্ট ফ্রম ওয়েলফেয়ার ফান্ড আমরা চাইবো সরকারের কাছে যে প্রত্যেকটা লয়ারের যাতে একটা হেলথ ইন্স্যুরেন্স অন্তত করে দেওয়া হয়, একটা হেলথ ইন্স্যুরেন্স থাকলে পরে বিপদের সময় লয়াররা অনেক সাহায্য পাবে, এটা আমাদের অন্যতম একটা দাবি থাকবে। এছাড়া একটা ঐক্যবদ্ধ বাদ হওয়াটা খুব দরকার, সেই স্বার্থে আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি ইন্ডিয়ার লোক হিসেবে, বা আপনারা বলে নিতে পারেন যে আমাদের একটা ইউনাইটেড ফ্রান্ট দিয়েছে সংবিধান বাঁচাও মন মন্ত্রী, তো সেই হিসেবে আমরা অনুরোধ করবো সব আইনজীবীকে যে দল মত নির্বিশেষে আমাদের ভোট দিতে আমি জয়যুক্ত করব। ধন্যবাদ। 10ই আগস্ট সকাল 9:30 থেকে 1:30 অবধি ভোট গ্রহণ করা হবে। এখন অবধি আমাদের 35 জন প্রতিনিধি তাদের নমিনেশন পেপার গ্রহণ করেছেন এবং আজকে এবং আগামীকাল এই 2 দিন ওনারা নমিনেশন পেপার জমা করবেন। এখন অবধি 11 জন নমিনেশন পেপার জমা করেছেন, আগামীকালও আমরা নমিনেশন পেপার গ্রহণ করব এবং
নমিনেশন পেপারগুলি আমরা জমা রাখব 29-30 দুই দিন এবং 31 জুলাই এটা স্ক্রুটিনি হবে সেই নমিনেশন পেপারগুলি ভ্যালিড আছে কি না, এবং উইথড্রয়ালের ডেট নির্ধারণ হয়েছে 1st আগস্ট। 1st আগস্টের পর যে নমিনেশন পেপারগুলি ভ্যালিড পাওয়া যাবে সেগুলি আমরা নমিনেশন আমরা ব্যালট পেপার আমরা ছাপাবো, এবং 10ই আগস্ট সকাল 9:30 থেকে ভোট গ্রহণ করা হবে 1:30 পর্যন্ত। তারপর 2:30 থেকে আমরা ভোট গণনা শুরু করব। যতক্ষণ না ভোট গণনা শেষ করে আমরা নির্বাচিত প্রতিনিধির নাম ঘোষণা করব ততক্ষণ পর্যন্তই আমাদের এই কাউন্টিং শেষ হলে পরেই আমরা নির্বাচন ঘোষণা দেব। নিয়মনীতির মধ্যে রয়েছে যারা ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার, অপশান রয়েছে যে কারা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে ভোট দেবে কিংবা ত্রিপুরা হাইকোর্ট অ্যাসোসিয়েশনে ভোট দেবে। যারা পছন্দ করেছেন যে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে ভোট দেবেন, তারা যে অপশান নিয়েছেন তারাই একমাত্র আমাদের এখানে মানে ভ্যালিড ভোটার। ভ্যালিড ভোটারের তালিকায় রয়েছেন মোট 217 জন, তার মধ্যে 15 জন রয়েছেন হচ্ছে সিনিয়র অ্যাডভোকেট এবং 202 জন হচ্ছে অ্যাডভোকেটস। 202 প্লাস 15 সর্বমোট হচ্ছে 215 জন, 217 জন মেম্বার্স নির্বাচন করবেন। 11 জন প্রতিনিধিকে এক্সিকিউটিভ কমিটি, তার মধ্যে থাকছে হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, একটা পোস্ট হচ্ছে ট্রেজারার, আর হচ্ছে 6 জন মেম্বার এক্সিকিউটিভ মেম্বার। এই সবগুলো মিলে হচ্ছে এক্সিকিউটিভ কমিটি আমাদের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। ওনারা পরবর্তী 2 বছরের জন্য নির্বাচিত হচ্ছেন, আমাদের প্রতি 2 বছর অন্তর 2 বছর পর পরেই এই নির্বাচন হয়ে থাকে। আর নমিনেশন পেপার যে আমরা ভ্যালিড হিসেবে গ্রহণ তখনই করব যেই নমিনেশন পেপারগুলিতে দেখা যাবে যে প্রতিনিধির যে এনরোলমেন্ট নাম্বার, তার ডেট অফ জয়েনিং এবং তার সিরিয়াল নাম্বার, ওই নমিনেশন পেপারগুলি আমরা স্ক্রুটিনি করব, দেখব সেগুলি সঠিক আছে কিনা। যখন দেখব যে সেই নিয়ম অনুসারে কবে সেই মেম্বারের জয়েন করেছেন হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, সেটা স্ক্রুটিনি করে আমরা বৈধ ঘোষণা করব। যখনই বৈধ ঘোষণা করব প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার এবং মেম্বারদের একটা তালিকা আমরা করব। যারা যারা উইথড্রয়ালের পরে বেঁচে থাক মানে থাকবেন লিস্টে, তাদের সবার জন্যই আমরা একই তালিকায় আমরা ব্যালট পেপার তৈরি করব, এবং সেই ব্যালট পেপারের উপরে নির্বাচনে যেটা করা হয় সবাই হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার যে প্রতিনিধি ওনাদের পছন্দ হবে পছন্দের তালিকায় টিক মার্ক করবে, এবং সেটাই আমরা কাউন্টিংয়ের সময় লাউড স্পিকারে সেখান থেকে ঘোষণা করা হবে। প্রত্যেকটা ব্যালট পেপার খুলে করা হবে, সেখানে আমাদের যে কাউন্টিং অফিসার থাকবেন, কাউন্টিং অফিসাররা সেটা মার্কিং করবেন, এবং সেই মার্কিংয়ের উপর নির্ভর করে আমরা আশা করছি এই যে 217 জন আমরা 4টে বুথ করব। 4টে বুথে প্রথম দিকে সিনিয়র অ্যাডভোকেট অ্যান্ড আদার মেম্বার্সের মধ্যে কিছু অংশ, মোটামুটি 55 জন করে আমরা 4টে গ্রুপ করে নেব, 55 জন করে 3টে গ্রুপ করব, আর বাকি গ্রুপে অবশিষ্টরা থেকে যাবে। তাহলে আমাদের যে ভোটার ভোট গ্রহণ প্রক্রিয়াটা খুব দ্রুতগতিতে আমরা শেষ করতে পারব, কারণ এই ভোটটা হবে প্রায় উৎসবের মেজাজে। এই কারণেই, কারণ এটা একটা আমাদের ডোমেস্টিক অ্যাসোসিয়েশন এবং আমরা মূলত যেটা নির্বাচনের পর যেটা ঘোষণা করা হয় যারা ইলেকটেড হন তারাই এই বারের উন্নতি মঙ্গল কল্পে লাইব্রেরির বুকস এবং এই যে জাজমেন্ট